एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आर सकाल सकाल बाइरे थेके ब्लगटा शुरू करलाम कारण ओई जे गुब्बू दाड़िये आछे ओइखाने स्कूले जाच्छे एखन थेके आमादेर, आर एकजन ओइखाने दाड़िये आछे देखा जाच्छे कि ओई जे। आर सकाल थेके एबार ब्लगटा एइभाबेई शुरू हबे। उठे गेछि अनेकक्षण, 7 o'clock उठे ब्लग आपलोड करते दिएछिलाम, एकटुखानि एडिट करारो छिलो, एडिट करे आपलोड करते दिए दिएछि, आपलोडो हये गेछे, आपनारा देखे नीन। आर एइ जे सकालबेला, एबार थेके चेष्टा करब रोज ब्लग देवार, देखि कतटा पेरे उठि सेइ अनुयायी चेष्टा करब देवार। बोलो सबाइके गुड मर्निं बोले दाओ, केउ शुनते पेलो ना। गुड मर्निं पागल ছেলে, চল দুষ্ট হচ্ছে দিন দিন, যত বড় হচ্ছে দুষ্ট হচ্ছে। চলুন কুবলুকে বাসে তুলে দিয়ে চলে এসেছি, এবার চলুন ফটাফট কাজ সেরে নি, সবকিছু ফটাফট করব। সকাল থেকে উঠে ওঠার পর যে সব টুকটাক বাসনগুলো পড়েছিল সেগুলো হাতে হাতে ধুয়ে রাখছি, কারণ সিঙ্কে জমা করে রাখতে আমার ইচ্ছে করে না। তো সেই কারণে যখনই পড়ে একটুখানি বাসন জমা হয় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর এই বোতলটাও ইউজ করা হয় মাঝে মাঝে বাইরে যাই, তো সেটাকেই আবার ভালোভাবে ধুয়ে রাখলাম নেক্সট টাইম আবার ইউজ করার জন্য। তো আর এবার আমি ডিশওয়াশারটাকেও খালি করে নিচ্ছি একসাথে, কারণ এখন আর ঘুম থেকে উঠে চা বসি আর ডিশওয়াশার খালি করি না, তো এই সময়ই করে নিই। আর ডিশওয়াশার খালি করার পর জায়গায় জায়গায় বাসনগুলো রেখে দিলাম, এবারে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। আর এই ছোট্ট মতো কড়াটা এটা রেখেই দিলাম বাইরে, কারণ এবার এটা ইউজ হবে ডাল সেদ্ধ করব তাই। চলুন ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো আজকে আমি সিম্পল ওকে অমলেট আর একটা ব্রেড দেবো, বলেছে একটাই ব্রেড দেওয়ার কথা, অমলেট আর ব্রেড বানিয়ে দিয়ে দেবো। আর আমি দেখি স্নান করে এসে আমি চিন্তা করবো যে আমি কি খাবো। ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি, এবার আমি স্নানটা করে পুজোটা করে নিই। গোলক না খুব কম খাচ্ছে এখন, ওই জন্য আমি ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, রাত্রেও খুব কম খেয়েছে ভাত, খিদে পাবে। আর আমার পুজো করতে দেরি হবে, তো এখান থেকে ল্যাপটপটা নিয়ে নিলাম, রেখে দিই গুবলোর রুমে। সকালবেলা বসে বসে এডিট করছিলাম চা খেতে খেতে, এখন আর বাইরে বসি না, টাইম পাই না। 7টায় উঠি তো, গুবলুকে 8টায় তুলতে হয়, তো ওই 7টা থেকে উঠে বাথরুমের কাজ টাজ করে এসে চা বানিয়ে বসতে বসতে 7:30 বেজে যায়, মানে আধা ঘন্টা পাই হাতে এডিট করার জন্য। কালকে আগের দিন রাত্রেবেলা কিছুটা করে রাখি আর নেক্সট দিন মর্নিংয়ে করেছি, নইলে ম্যাক্সিমাম টাইম এখন করছি কি রাত্রেই ম্যাক্সিমামটা করে রাখি, সকালে জাস্ট আপলোড করে দিই, শিডিউল করে রেখে দিই, আপলোড হয়ে যায়। কিন্তু ওই মাঝে মাঝে ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। চলুন স্নানটা করে চলে আসি। পুজো হয়ে গেছে, পুজো করে চলে এসেছি, এবার ভাবছি মাছটা বের করে রাখি, কালকের অনেক তরকারি আছে, আজকে ভাবছি মাছটা করে রাখলেই না অনেকটা রান্না এগিয়ে যাবে, মানে মাছ করলেই হবে আর সেরকম কিছু করার নেই। চলুন মাছটা আগে বের করে নিই। আজকে করব হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা করব আর ওভেনে করব। তো একদিন করে খাওয়া হয়ে গেছে অলরেডি, যে 4 পিস মাছ বের করে নিয়েছি, 2 পিস আমাদের, 2 পিস সকালের আর রাত্রে গোলকের, 1 পিস আর গুগলুর 1 পিস হয়ে যাবে। ভিজিয়ে দিলাম, এবার চলুন আমি টিফিনটা খাই, পেটটা একদম খালি হয়ে গেছে। গোলককে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, টিফিন খেয়ে নিই, দিয়ে আবার আসছি আপনাদের সাথে শেয়ার করব মাছটা আমি কীভাবে বানাচ্ছি। দেখতে কী হলো রে বাবা,
ব্রেকফাস্ট হয়ে গেছে, চলে এসেছি। এবার মাছগুলোকে ধুয়ে নেব, কারণ মাছগুলো বরফটা কেটে গেছে, জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলোকে কেটে দেয়, আঁশগুলো ছাড়িয়ে দেয় না। আমরা আঁশগুলো ছাড়াতে না করি, আঁশগুলো ছাড়ালে না মাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সেই জন্য। আর দেখুন মাছটা ছাড়াচ্ছি, আমার গোটা হাতে তেল লেগে যাচ্ছে জানেন, মাছটার এত তেল। বলে ইলিশ মাছ ধুতে ধুতে যদি হাতে তেল লাগে তাহলে বোঝা যায় যে ইলিশ মাছটা খুব ভালো। আর সত্যি ইলিশ মাছটা ভীষণই ভালো, টাটকা মনে হলো খুবই, তা না হলে তো এখানে অনেক পুরনো হয়। তো মাছ ধোয়া হয়ে গেল, এবারে সাথে সাথে আমি শিঙটাকেও ধুয়ে নিচ্ছি, তা না হলে ভীষণ একটা আঁশটে গন্ধ করতে থাকে। আমি হ্যান্ড সোপ যেটা থাকে সেটা দিয়ে আমি মুছে নিলাম, এবং চারিদিকটাও যাতে গন্ধ না হয়ে যায় সেটাও আমি মুছে নিলাম। আর এবারে মাছটাকে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো, তারপর বাকি কাজগুলো সেরে নিয়ে মাছটা ভাজবো। একটু মসুর ডালও বসিয়ে দিচ্ছি মাছের সাথে সাথে, মসুর ডালটা বসিয়ে আমি সর্ষে টর্ষেগুলো বাটবো, কারণ এটা একটু সেদ্ধ হতে, আর আমি না মসুর ডাল সেদ্ধ হতে টাইম লাগে, তাই আমি আগে থেকে বসিয়ে দিচ্ছি। আর জানেন তো মসুর ডাল আমি প্রেশার কুকারে করি না, কারণ একটা কেমন একটা হড়হড়ে ভাব হয়ে যায় না, ওই জিনিসটা ভালো লাগে না। বাড়িতে আমি মাকে দেখেছি যে সবসময় এইভাবে সেদ্ধ করতে, তাতে বেশ ভালো লাগে খেতে, ডালটার টেস্টটা না অনেক অন্য রকম হয়। আর আমার মনে আছে হস্টেলে তো একশো এরকম প্রেশার কুকারে সেদ্ধ করতো, তার মধ্যে আবার ডালটাকে বাড়ানোর জন্য ফ্যান মেশাতো, জানেন। এটা হস্টেলে না, এটা যখন আমি মেসে থাকতাম কলকাতায় তখন এই জিনিসটা হয়েছে। হস্টেলে আমাদের খুব ভালো খাবার দিত, খুবই ভালো খাবার দিত হস্টেলে, একদম বাটা মশলার খাবার, কোনো গুঁড়ো মশলাও ইউজ করতো না, ওই জন্য আমাদের পেট টেটও খারাপ হতো না, খুব হেলদি হতো খাবারটা। চলুন এটা বসিয়ে দিই, হোক দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চলুন সর্ষেটা ম্যারিনেট, সর্ষেটা বেটে নিই। মাথার মধ্যে না এত কিছু কথা চলতে থাকে, এত কিছু ভাবতে থাকি না, এক কথা বলতে যাই আর এক বেরোয়। যাই হোক চলুন সর্ষে পোস্ত এটা বেটে নিই। আমি সাদা সর্ষে বেশি ইউজ করি, তাতে তেঁতো কম হয় আর গ্যাসও কম হয়। সাদা সর্ষে দিলাম মোটামুটি 2 টিস্পুনের মতো, একটু কালো সর্ষেও দেবো এর সাথে যাতে ঝাঁঝ ব্যাপারটা আসে। 1/2 টিস্পুনের মতো আমি পোস্ত দিলাম, একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, একটু দই অ্যাড করলাম, একটু হলুদ অ্যাড করলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন অ্যাড করছি, ব্যালেন্সের জন্য একটু সুগার অ্যাড করছি। ব্যাস এবার এটাকে মিক্স বেটে নেব মিক্সিতে। এই যে সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষে পোস্ত একসাথে মিহি করে একদম বেটে নিলাম। মাছগুলোকে একটু ভেজে নেব, মানে যেহেতু এগুলো ফ্রোজেন থাকে তো সেই জন্য হালকা করে জাস্ট এপিটপিট একবার একটুখানি ভেজে নিই, মানে কয়েক মিনিট বাস, তারপরে এটা এটা একটা বোলের মধ্যে মিক্স করে আমি ওভেনে করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি সর্ষেটাকে একটু পাতলা করে নিয়েছি, যেহেতু এটা ওভেনে করব খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা করে নিয়েছি। এটার মধ্যে সর্ষের তেল দিলাম অল্প করে, এবারে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। খুব সাবধানে দেবেন, কারণ মাছগুলো ভালো করে ভাজিনি তো ওই জন্য ভেঙে যেতে পারে। দিয়ে দিলাম, এবারে তেলটাও দিয়ে দেব, এই তেলটাও দিয়ে দেব, একটু লেবুর রস দিচ্ছি, এটাকে আরেকবার একটু মিক্স করে নেব যেহেতু লেবুর রসটা দিলাম শেষে। ওভেনটা আমি 400 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়েছিলাম, আর এখানে আমি মাছটা রাখবো 10 থেকে 15 মিনিট মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না, কারণ ইলিশ মাছটা তো বেশ নরম হয়। তাই দেখুন প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে, আর যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ সেই জন্য আর আমি বেশিক্ষণ রাখবো না, এবার এটাকে বের করে নেব। বাবা উল্টে যাস না, দেখুন এরকম হয়েছে,
রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে, সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি। এবার ভাবছি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। একটুখানি কুটো কুটো পড়েছে চারিদিকে, ছোটো 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 সব কি মানে নোংরা হয়ে আছে, তো ওগুলো দেখতে ভীষণ খারাপ লাগছে। ভাবছি একটু ঝাঁট দিয়ে নিই, আর তার আগে আপনাদের দেখিয়ে দিই মাছের ঝালটা আর একবার, মানে মাছের ভাপাটা। এই যে এখানে মাছের ভাপাটা ঠিক এইরকম লাগছে দেখতে। আর এখানে আছে ডাল, এখানে ভাত, আর ফ্রিজে তরকারি আছে, কালকের লাউ চিংড়ি আছে, অল্প অল্প বাঁধাকপি আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। আর রাত্রেবেলা ভাবছি আমি রুটি করব, আর একটু ভাবছি একটু আলু পেঁয়াজ ভাজা খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, তো ভাবছি আলু পেঁয়াজ ভাজা করব। তো ওইটা থেকেও গোলকদের খাওয়া হয়ে যাবে, ওদের ভাত বা ওরা ভাতই খায়, ওরা রুটি খায় না। বিশেষ করে গুবলুকে তো খাওয়াই না আমি রাত্রে রুটি, কারণ এখন তো দিনেও ভাত খাচ্ছে না, স্কুলে খাচ্ছে, তাই ওকে রাত্রে ভাত খাওয়াই খায়। আর গুবলু রুটি খেতেও খুব একটা মানে পছন্দ করে না, খুব মানে ভালো কিছু না থাকলে। তো চলুন ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই। ম্যাক্সিমাম টাইম আমি ভ্যাকিউমই করে নিই, কিন্তু যখন মনে হয় কোনায় কোনায় ময়লা জমে আছে তখন আমি একটু ঝাঁট দিয়ে ময়লাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিই। চলুন ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি রোজ ঝাঁট দিই না, এক একদিন মনে হয় যেদিন একটুখানি হাতে করে দিয়ে দিলে হয়ে যাবে সেদিন দিয়ে দিই, তা নাহলে ভ্যাকিউমও করে নিই, আর তা নাহলে যেদিন দেখি যে একটুখানি ক্লিন আছে সেদিন শুধু মপ করে নিই। ব্যাস এই ঝাড়ুটা আমি কবে কিনেছি, এখনও চলছে। এগুলো না সেই অ্যাকচুয়ালি সেই প্লাস্টিক টাইপের কেমন একটু হয়। আর আমার এই গাছটা দেখুন কি ভালো হচ্ছে এখন, এই যে ম্যান্ডেভিলা গাছটা আস্তে আস্তে বাড়ছে। আমার মায়ের না খুব মন খারাপ হয়ে গেছিলো গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো দেখে, কিন্তু আবার সুন্দর হচ্ছে জানেন তো, গাছটা খুব ভালো হচ্ছে। জল খুব কম দিই, আর কি সুন্দর কালারের ফুলটা দেখুন। কালকে ঘাস কাটা হয়েছে, কালকে সামনের দিকটা গোলক কেটেছে, পেছনের দিকটা এক আর একদিন কেটে নেবে, মানে আজকে হয়তো কাটলেও কাটতে পারে। আমি গোলককে না করেছি যে একদিনে পুরোটা কেটো না, অসুবিধা হয়, গেলে একটু ঘাসগুলোতে জল দিতে হবে, কারণ বেশ গরম যাচ্ছে তো ওই ঘাসগুলো পুরো পুড়ে যাচ্ছে, তো একটুখানি জল দিয়ে দিতে হবে বিকেলবেলা। ঘাসগুলো আবার মরে যাচ্ছে সেই আগের মতো। এখন একটু রেস্ট নিই, তারপরে গোলক আসুক, ও কাজ করে এলে, মানে নিজে ও কাজ করছে, ও উপরে এলে তারপরে খাবো একসাথে। চলুন হ্যাঁ এবার একটু রেস্ট নিই, সকাল থেকে মানে ছুটেই চলেছি। বসে আছি যখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগে হবে হয়তো, আমি একটা জিনিস অর্ডার করেছিলাম। দাঁড়ান ট্রাইপডটা নিয়ে নিই, নইলে আপনাদের দেখাতে পারবো না। অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, সেটা এসে গেছে, সেটা এখনও আমি মানে কাজে লাগিয়ে উঠতে পারিনি। আপনাদের আগে দেখাই, তারপরে বলবো যে কি জিনিসটা। চলুন বেডরুমেই যাই। এই যে এটা দেখছেন, এটার মধ্যে কী আছে বলুন তো। এই দেখুন আমি একটা সেলাই মেশিন অর্ডার করেছি, হাতে করে পরে জাস্ট একটাই সেলাই হয়, কিছু যদি অল্টার করার হয় এইটা করে করা যাবে, আমার যে পর্দা বলুন বা কিছু টুকটাক এরকম সেলাই সেটা এইটাই করে করা যাবে। এটার দাম নিয়েছে হচ্ছে $39 দাম নিয়েছে এটার অ্যামাজনে, কারণ মেশিনটার দাম খুব একটা বেশি না, তার সাথে আরও অনেক কিছু দিয়েছে, এই যে অনেক সুতোর এরকম রিল দিয়েছে, তারপর এখানে অনেক অনেক কিছু দিয়েছে, ববিন দিয়েছে অনেক। দাঁড়ান দেখাই আপনাদের, এই যে দেখুন এখানে এক্সট্রা বাটন দিয়েছে, এখানে সেলাই করার অনেক কিছু আছে। এগুলো কি কি কোনটাতে কাজে লাগে আমি এখনও জানি না, তবে আস্তে আস্তে এক্সপ্লোর করব। আর এখানে এক্সট্রা ছুঁচ দিয়েছে, এখানে বোধহয় সেলাই কাটার এরকম একটা কাটার কিছু পাওয়া যায় সেটা দিয়েছে, তারপরে এইরকম একটা সেলাই কাটার আর একটা পাওয়া যায় এখানে কাঁচি টাইপের। এটা আমি আমার শাশুড়ির কাছেও দেখেছি এই জিনিসটা, আমার শাশুড়ি সেলাই করে তো, এই যে। তারপরে এখানে এক্সট্রা পিন দিয়েছে, এই যে এক্সট্রা ববিন দিয়েছে অনেক, এই যে ববিন, আরও অনেক কিছু দিয়েছে, এরকম একটা টেপ দিয়েছে, অনেক রকম সুতো আছে, এই যে। তারপরে কাঁচি দিয়েছে একটা, এই বক্সটা দিয়েছে উডের, এই বক্সটাই আমার মেনলি ভালো লেগেছে। আর আমি একটুখানি মেশিনটা চালিয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছে। ব্যাটারি ভরা নেই, এটা হচ্ছে
প্লাগে লাগাতে হবে। এটা দু পাওয়ার পয়েন্ট আছে, সেটা দিয়ে করা যায়, প্লাস ব্যাটারি। তো আমি ব্যাটারি লাগাইনি, পাওয়ার পয়েন্ট দিয়ে যেরকম করে করে সেভাবেই করি। এটাতে না একই রকমেরই সেলাই হয়। তো আমি ভাবছি একদিন পর্দাগুলো করে আপনাদেরকে দেখাবো। আমি একদিন চালিয়ে দেখলাম, ভালোই হচ্ছে। শুধু ছুঁচে সুতো পরানোটা আমার পক্ষে খুব মুশকিল হচ্ছিল, ভীষণ মানে অসুবিধা হচ্ছিল। তারপরে আমি পরে পরে এখানে একটা ম্যানু এরকম দিয়েছে গাইড, তো কীভাবে করতে হয়, কোনটাকে কী বলে, সমস্ত কিছু এটার মধ্যে লেখা আছে। তো এটা রিভিউ কেউ কেউ খুব ভালো দিয়েছে, আবার কেউ কেউ ভীষণ খারাপ দিয়েছে। এখানটায় জাস্ট এরকম টিপতে হয়, এখানে ধরতে হবে, এরকম করে সেলাই হয়ে যাবে। তো যেদিন করব সেদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে খেতে বসে গেছে, আমি কালকে লাউ চিংড়ি বানিয়েছিলাম, ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছিলাম। এই যে কি সুন্দর খেতে, খুব ভালো লাগছিল লাউ চিংড়িটা। আর এখানে এই যে মাছটা, আমি লাউ চিংড়ি আর মাছ দিয়ে খাবো। এখানে গোলককে বাঁধাকপি দিয়েছি একটু। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে পাঁচটা আঠেরো বাজে। আমি উঠে গেছি অনেকক্ষণ, 3:45 থেকে উঠে আছি, কারণ আজকে গুবলুর কি হয়েছে, ব্যাক টু ব্যাক হয়ে গেছে সব কিছু। মানে ওর স্কুল থেকে ফেরার কথা 4:15, ওর বাস আসার কথা, বাসটা না লেট হয়, মানে 4:12, 4:15 এরকম হয়েই যায়। আর 4:15 থেকে ওর সুইমিং ক্লাস, তো সেই জন্য এই টাইমটা মানে এত মানে কি বলবো, মানে কাছাকাছি হয়ে গেছে যে আর এটাকে ম্যানেজ করা যাচ্ছে না। মানে আমি ওই জন্য 3:45 উঠে পড়েছিলাম, ওর জন্য একটু টিফিন রেডি করে রাখলাম, যাতে ও এসেই ড্রেস পরেই খেতে, গাড়িতে বসেই খেতে খেতে যেতে পারে। একটু লেট হয়ে যাবে আজকে ক্লাসে, কিছু করার নেই। তো গোলক অন্য আর একটা জায়গায়, ওরই আর একটা ব্রাঞ্চ আছে, সেখানে দেখছে যে সেখানে পাওয়া যায় কি না। তো সেখানে পেয়ে গেছে, সেটা 7:45 থেকে ওই ক্লাসটা হবে। তো যাই হোক, এই কটা দিন একটু ম্যানেজ করতে হবে এরকম ব্যাক টু ব্যাক। তো ও আসার সাথে সাথেই ওকে নিয়ে বেরোতে হবে। তো আমি তখনই উঠে গেছি, উঠে আমি এখন বসে বসে জামা কাপড়গুলো সব ফোল্ড করে নিলাম, যেহেতু ওরা নেই। তো এবার গোলক আসার সময় হয়ে গেছে, আমি চা বসাবো। তো চলুন একটা কড়কদার চা খাওয়া যাক, ভালো লাগছে না আর। চা নিয়ে বসে গেছি, এই যে একটা কড়কদার চা বানিয়েছি, চিয়াচরিত জায়গায় আমার, দুটো বিস্কিট ব্রিটানিয়া। বিকেলবেলা না যতভাবে দুধ চা খাবো না, কিন্তু আর পারি না, মানে একটুখানি দুধ চাটার জন্য মানে মনটা ছটপট করে, আমি কখন খাবো। চায়ের সময়টার জন্য না আমার এত আনন্দ হয়, আপনাদের হয় কারোর চায়ের সময় এলেই বেশ আনন্দ, আমার চা খেতে খুব ভালো লাগে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অনেক অনেক কিছু বকে নিয়েছি আজকে সারাদিনে। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।